নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নিউ একটা আর্ট পোর স্টাইলের শাড়ি র্যাপিং। দেখতেই পাচ্ছ কত সুন্দর এই শাড়ি র্যাপিংটা। এভাবে কিন্তু তোমরা রিসেপশানে পড়তে পারো, বা যে কোনো বিয়ে বাড়িতেও পড়তে পারো, বা যে কোনো পুজো বাড়িতেও পড়তে পারো। খুবই সুন্দর লাগবে আর খুবই ইউনিক দেখতে। আর এভাবে শাড়ি পরাটাও কিন্তু খুবই সহজ, একদম নতুন ধরনের একটা আর্ট পৌর স্টাইল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো প্রথমে শাড়িটাকে আমি এখানে ওপেন করে নিচ্ছি। আমি আমার লেন্থ হিসাবেই টাকিং করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে একটি বেল বাটন আছে ওটাকেও হিট করো, এবং সাথে অল বাটনটাকেও একবার হিট করে রাখবে। তাহলে যখনই আমি এরকম নতুন নতুন শাড়ির ডিজাইন আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো দেখো, খুব ভালো করে আমি এখানে টাকিং করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি আঁচলের দিকে। এবার আমি আঁচলটাকে বানিয়ে নেব। চাইলে তোমরা কিন্তু এখানে আঁচলটাকে পরেও রেডি করে নিতে পারো। আমি প্রথমেই এখানে আঁচলটাকে ছোট ছোট করে প্লিট করে রেডি করে নেব, সেটা খুবই সহজ হয়। দেখো, প্রথমের প্লেটটা একটু বড় নেবে আর তারপরে প্লেটগুলো একটু ছোট ছোট নেবে। তাহলে কি বলো তো, যখনই পিন আপ করবে ঘাড়ে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে, ছোট বড় বোঝা যাবে না। তাই উপরের প্লেটটা একটু বড় আর তারপরেগুলো ছোট ছোট করে প্লেট করে নেবে। তো দেখো, খুব ভালো করে একটু ঝেড়ে নিলাম। নেওয়ার পর এভাবে ভাঁজগুলোকে আমি ধরে নিচ্ছি। এভাবে আঁচলটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তোমরা যারা একদমই আঁচল বানাতে পারো না বা অন্যের সাহায্য নাও, তো তোমরা খুব ভালো করে খেয়াল করো, দেখবে আঁচলটা নিজেরাই কিন্তু বানিয়ে নিতে পারবে আর শাড়িটাও কিন্তু নিজেরাই পরে নিতে পারবে, কারো সাহায্য লাগবে না। তো আঁচলের মাথাতে একটা বড় সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি, যাতে আঁচলটা বানাতে আমার সুবিধা হয় আর খুলে যেতে না যায় সেই কারণে। দেখো, এভাবেই আমি সমস্ত আঁচলটাকে বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু আমার সোশ্যাল সাইটে, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারো। আমি লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে আর আমাকে কমেন্টও করতে পারো, আমি তোমাদের কমেন্টের মতোই ভিডিও আপলোড দিয়ে দেবো। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু কমেন্ট করতে পারো। দেখো, এভাবেই আমি সমস্ত আঁচলটাকে বানিয়ে নেব। আর এই স্টাইলে আঁচলটা কিন্তু একটু বড় রাখতে হবে। আর তোমরা আমার থেকে আর কী কী ধরনের শাড়ি র্যাপিং আশা করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই মতো ভিডিও আপলোড দিয়ে দেব বা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, খুব ভালো করে আঁচলটাকে কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা বড় এখানে আঁচল আমি রেখেছি। আর একটু হাত দিয়ে এভাবে প্রেশার দেবে, তাহলে কি বলতো ভাঁজগুলো বসে থাকবে, অগোছালো হবে না, দেখতে সুন্দর লাগবে। দেখো কতটা বড় এখানে আঁচল রেখেছি, একটু বড় রাখলেই বেশ দেখতে সুন্দর লাগে। তো এবার আমি কুচিটাকে রেডি করব। সাধারণত যেমন কুচি আমরা করি তেমনটা করব না, একটু খেয়াল করো। দেখো, এভাবে কুচিগুলো রেডি করব। খুব ভালো করে টাকিং করে নিচ্ছি। আর একটু তোমরা ভালো করে খেয়াল করো আমি কুচিটা কীভাবে দিচ্ছি। সাধারণত যেমনভাবে কুচি আমরা দিই তেমনটা নয়, একটু অন্যরকম, একটু বড় বড়। দেখো, এভাবে একটা একটা করে আমি টাকিং করে নিচ্ছি। এভাবে দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কীভাবে এখানে কুচিটাকে রেডি করছি। একটু বড় বড় করেই প্লিট নেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভাঁজটা সাইড থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। তো এভাবেই আমি টাকিং করে নিচ্ছি একে একে সমস্ত কুচিগুলো। হাত দিয়ে একটু প্রেশার দিয়ে নেবে, তাহলে ভাঁজগুলো কিন্তু বসে থাকবে, খুব সুন্দর ফুলে উঠবে। আর মাঝে মধ্যে একটু প্রেশার দেবে কুঁচিতে, তাহলে ভাঁজগুলো সেট হয়ে বসে থাকবে। তো এভাবে দেখো, আমার একদম লাস্ট প্লিটে আমি চলে এসেছি। এভাবে সুন্দর করে আমি এখানে প্লিটটা করে নিচ্ছি। দেখো, সমস্ত কুঁচি কিন্তু আমি এখানে টাকিং করে নিয়েছি, কত সুন্দরভাবে টাকিং হয়ে গেছে। এবার দেখাই, এই যে লাস্টের যে প্লিটটা আছে এটাকে কিন্তু আমি পিছন দিকে নিয়ে যাব। খুব ভালো করে খেয়াল করবে, এটাকে পিছন দিকে নিয়ে গিয়ে আমি টাকিং করব। এভাবে তোমরা চাইলে কিন্তু পিছনে একটা সেফটি পিন দিয়েও পিন আপ করে নিতে পারো। সবার প্রথমে ভাঁজগুলোকে একটু আমি এখানে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার দেখো, এই যে তলার যে প্লিটটা আছে এটাকে পিছন দিকে নিয়ে গিয়ে এভাবে পেটিকোটের সাথে পিন আপও করতে পারো বা টাকিংও করে নিতে পারো, খুবই সুন্দর দেখায়। তো আমি এখানে ভাঁজগুলোকে আরও একবার সুন্দর করে রেডি করে নিচ্ছি। একটা সেফটি পিন আমি কাঁধে পিন আপ করে নিয়েছি। এবার আঁচলটাকে আমি পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসব। আমি আঁচলে সেফটি পিন দিয়ে পিন আপ করে রেখেছিলাম, সেগুলোকে ওপেন করে নিচ্ছি খুব ভালো করে।
আঁচলের মাথাটাকে আমি বাঁ হাত দিয়ে এভাবে ধরছি। ধরার পরে দেখো ছোট ছোট করে এখানে ভাঁজগুলো ফেলে নিচ্ছি, তাহলে সাইডে ছোট ছোট করেই ভাঁজটা আসবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে, অনেকটাই ইউনিক ডিজাইন মনে হবে। তো দেখো খুব ভালো করে এরকম ছোট ছোট করে ভাঁজগুলো ফেলে নেবে। আঁচলের মাথাটাকে এভাবে সুন্দর করে ধরে নেওয়ার পরে একটু হাত দিয়ে প্রেসার দিয়ে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দর হয়ে বসে থাকবে, যেটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। দেখো এভাবে একটু প্রেসার দিয়ে নেবে, আর তারপরে আঁচলের মাথাটাকে আমি ফোল্ড করে নেব। খুব ভালো করে খেয়াল করবে, দেখো এখানে আমি ফোল্ড করে নিচ্ছি, একটা দুটো যেমন তোমাদের ইচ্ছা তেমনই ফোল্ড করে নেবে। এবার খুব ভালো করে খেয়াল করবে এটাকে আমি কোথায় টাকিং করি। দেখো যেখানে আমি কুঁচিটা টাকিং করেছিলাম ঠিক সেখানেই আঁচলের মাথাটাকে টাকিং করবো। কোনো সেফটি পিন আমি এখানে পিন আপ করছি না, হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে এখানে এই নতুন ধরনের আট পৌড়ের স্টাইলটা। এবার আমি এখানে একটা কোমর বন্ধনী পরে নেবো, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর তোমরা আমার থেকে কী কী ভিডিও আশা করো বা কী কী ধরনের শাড়ি ড্যাপিং দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই নতুন ধরনের আট পৌড়ের স্টাইলের শাড়িটা তোমরা বিয়েবাড়িতেও পরে যেতে পারো, রিসেপশানেও পরতে পারো, বা তোমরা যারা ব্রাইডাল আছো তোমরা কিন্তু রিসেপশানে পরতে পারো, খুবই সুন্দর লাগবে। এবং এটা বিয়েবাড়ি ছাড়া পুজো বাড়িতেও কিন্তু পরতে পারো, খুবই সুন্দর লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই শাড়িটা ড্রাপ করার পর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।